হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কের আড়ঙে। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনবো, আর হচ্ছে আমার জন্য কিছু টপস কিনবো। আড়ঙের টপসগুলো অসাধারণ দেখতে এবং হচ্ছে খুবই কমফোর্টেবল। পরে হচ্ছে আমার বরকে বললাম যে এগুলো হবে না, সে আমাকে বেশ কিছু ড্রেসেস দেখাচ্ছিল, বাট হচ্ছে আমার তো ব্ল্যাক কালারটাই নিবো, সেই জায়গা থেকে ব্ল্যাক কালার খুঁজে পাচ্ছিলাম না। আর যেটা পছন্দ হয়েছে সেখানে কাজগুলো পছন্দ হয়নি, সেখানে ওয়ার্ক স্টোনগুলো আমার একেবারেই ভালো লাগেনি, কারণ আমি স্টোনের কাজ একেবারেই পছন্দ করি না। আর আড়ং মানেই তো খুবই সিম্পলিসিটির একটা ব্যাপার থাকে, কিন্তু তারপরও কিছু কিছু ডিজাইনে দেখা যায় যে এরকম স্টোনের কাজ করা, ইটস মানে কি বলবো, আমার কাছে আসলে একেবারেই ভালো লাগে না দেখতে। তো পরে আমার বর বললো যে আগে তোমারটুকু কিনে নিয়ে নি, তারপর আমারটুকু দেখবো। পরে আমি বললাম যে ঠিক আছে, একটা করলেই হয়। এটা বলতে বলতে একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি আমরা অলরেডি পেয়ে গেছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমার বর অলরেডি বলছিল যে ঠিক আছে, তাহলে আমি নিজের জন্য আর কিছু দেখছি না, এবার তোমার জন্য দেখো। তো আমরা সামনের দিকে হাঁটছিলাম, যেহেতু হচ্ছে যমুনা ফিউচার পার্কের এই শোরুমটা অনেক বড়, আর হচ্ছে কিছু হাতের রিংও দেখতে পাচ্ছিলাম। এগুলো আবার আমি কখনো খুব একটা কিনি না, পছন্দ করি না ওইভাবে। তো আমার বর সামনের দিকে হাঁটছিল যে আসলে কি কেনা যায় আমার জন্য। তো আমার প্ল্যানিং হচ্ছে এরকম যে আমি ওয়ান পিসের কিছু ড্রেসেস নিব, যদি পছন্দ হয় অনেকগুলো নিব, আর পছন্দ না হলে একটা নিব এরকম। আমি কিছু ড্রেস দেখছিলাম বাট ওভাবে পছন্দ হচ্ছিল না। আর হচ্ছে কিছু ক্ষেত্রে আমার কালারটা আসলে খুব বেশি ভেরি করে আমার ক্ষেত্রে, আমি কালারটা সবসময় ব্ল্যাক পছন্দ করি, আর যদি এরকম হয় যে হ্যাঁ আরো ব্ল্যাক বাদেও কিছু কালার পছন্দ করি, তাহলে অবশ্যই সেগুলো ডিপ কালার হলে আমার কাছে খুব দেখা যাচ্ছে যে সামটাইমস ভালো লাগে, বাট কিছু ক্ষেত্রে ভালো লাগে না। তো সেই জায়গা থেকে দেখেই যাচ্ছিলাম, পছন্দ আসলে আমি এভাবে করতে পারছিলাম না। আমার এমনি শপিং মলে যাওয়ার পরে পছন্দ করা নিয়ে খুব বেশি একটা বিরক্তি লেগে যায়, একটা পর্যায়ে এমনই মনে হয় যে আসলে কোনো ড্রেসই ভালো না। তো গাইজ, দেখতে পাচ্ছ এখন আমি যে ড্রেসটা পরে আছি, এটা আমার শাশুড়ি মা কিনেছিল আমার জন্য। তো এটাও আড়ঙের একটা ড্রেস, আমার শাশুড়ি মা সব সময় আড়ঙটা পছন্দ করে, যেহেতু আড়ঙের ড্রেসগুলো কমফোর্টেবল হয়। তো আমার বর বললো যে তাহলে এটা নিতে পারো। তো আমি ততক্ষণে কিছু ড্রেস দেখলাম, নিয়েও ফেললাম। তো গাইজ, দেখতে পাচ্ছ আমার বর সামনের দিকে হাঁটছিল যে আমাদের অলরেডি শপিং শেষ, আড়ঙের শপিং শেষ। তো বর বলছিল যে তোমার এখন আর কিছু কেনা লাগবে কিনা। তা আমার তো আসলে কেনার শেষ নেই, আমি বললাম যে না ঠিক আছে, না কিনলেও হয় যেহেতু সব কিছুই আছে। তাই বলতে বলতে বের হয়ে গেলাম আড়ং থেকে। আর বের হয়ে আমরা আউটসাইডটা খুঁজছিলাম যে বের হব এখনই, একটু তাড়াও আছে। সেই জায়গা থেকে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর আমার বর বারবার জিজ্ঞেস করছিল যে আমার পছন্দ হয়েছে কিনা ড্রেসগুলো। তো গাইস, আসলে কি বলবো, ড্রেসগুলো অসাধারণ। আর যে দুটো ড্রেস আমি নিয়েছি, যেদিন পরবো সেদিন একটা একটা করে রিভিউ দিব, এত সুন্দর ড্রেস আমার, মানে আসলে না বললেই নয়। সিম্পলের মধ্যে কি করে এত সুন্দর হতে পারে? অনেক সময় আমাদের অনেকের ধারণা থাকে যে খুব বেশি গর্জিয়াস হলে ড্রেসগুলো সুন্দর হয়, আমার কাছে তাই মনে হয় না। আমার কাছে মনে হয় একটা সিম্পল কালারের মধ্যেও ড্রেসগুলো অনেক সুন্দর হতে পারে, সেটার সব থেকে বড় প্রমাণ করে দিয়েছে আড়ং। আর সেখান থেকে বের হয়ে যমুনা ফিউচার পার্কের এই জায়গাটা স্পেশালি আমার কাছে খুব বেশি গর্জিয়াস মনে হয়, এই প্লেসটা খুব বেশি সুন্দর লাগে, আর দূর থেকে ভিডিও করে তো মনে হচ্ছে একেবারে কি নাকি। পরে আমার বর বললো যে অনেক ভিডিও হয়েছে চলো যাই। তা আমরা বের হচ্ছিলাম, তা আমি বললাম যে চলো নবরূপায় যাবো নাকি। নবরূপায় অ্যাকচুয়ালি আমি এখান থেকে আমার মায়ের জন্য শাড়িগুলো কিনি, আমার শাশুড়ি মায়ের জন্য এখান থেকে কিনি, বাট নবরূপার এখন একটা প্রবলেম হয়ে গেছে, প্রচুর স্টোনের কাজের উপরে ড্রেসগুলো থাকে এবং শাড়িগুলো সেম। আর প্রাইসের কথাটাও যদি একটু বলি, আমার কাছে একটু হাই প্রাইস মনে হয়, কারণ দেখা যাচ্ছে সবগুলোই স্টোনের কাজ। আমি একজন মুরব্বী মানুষের জন্য একটা শাড়ি কিনবো, সাপোজ দেখা গেল শি কুড বি মাই মাদার ইন ল আর মাই মাদার, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ওই স্টোনের কাজে শাড়িটা তো নিশ্চয়ই আমি পছন্দ করব না, বিটুইন তারাও পছন্দ করবে না। সেই জায়গা থেকে নবরূপার শাড়িগুলো আমার ভালো লাগে না খুব একটা, বাট কিছু শাড়ি আমি নবরূপা থেকে নিয়েছি আমার মা এবং শাশুড়ি মায়ের জন্য, যে শাড়িগুলো আমার মা এবং শাশুড়ি মা খুব পছন্দ করেছে। তো সেজন্য আমার বর বললো যে চলো না দেখি নতুন কিছু আরো আসছে কিনা, যেহেতু আমরা ঈদের 2-3 দিন আগে কেনাকাটা করেছি এবং সেগুলো নিয়েও আমি বেশ কয়েকটা রিভিউ দিয়েছি কি কি শপিং করেছি সেটা নিয়ে।
তো আমার বর বললো যে খুশি হয়েছো কিনা। পরে আমি বললাম যে না, আমার তো ভালোই লেগেছে। তো ড্রেসগুলো আমি যেহেতু ট্রায়াল দিয়ে দেখেছিলাম, আমার কাছে খুব ভালোই লেগেছিল। তো ট্রায়াল দেওয়ার পরে আপনাদের ভাইকেও দেখাইছিলাম যে দেখো তোমার ভালো লাগছে কিনা। পরে বললো যে না না, আসলে খুবই সুন্দর, কারণ আপনাদের ভাই হচ্ছে খুবই সিম্পল ড্রেস অনেক বেশি পছন্দ করে, কমফোর্টেবল হবে এবং ইউনিক হবে, মানে দুইটা ক্যারেক্টারিস্টিক থাকলেই হচ্ছে একটা ড্রেস খুব বেশি সুন্দর, সেটা হচ্ছে ইউনিক হতে হবে এবং হচ্ছে খুব বেশি গর্জিয়াস হওয়া যাবে না। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের একটা চিন্তা আর কি। তো সেটা আমাকে বলছিল, সেই জায়গা থেকে তার পছন্দ হয়েছে। সো দ্যাটস ফর টুডে, সো সাবস্ক্রাইব মাই চ্যানেল।